দেশ যখন করোনা সংক্রমণ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে এবং দেশের অর্থনীতি নিজের পায়ে দাঁড় করাবার জন্য মোদিজি যখন একগুচ্ছ আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন, সেই সময় হতাশাগ্রস্ত বিরোধী রাজনৈতিক নেতারা, বিরোধী রাজনৈতিক নেত্রীরা তারা এখন সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। সোনিয়া গান্ধী, মমতা ব্যানার্জি সহ বাকিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজেদের অস্তিত্ব বাঁচাবার লড়াইতে তারা যোগ দিতে চায়। কি হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে? গত লোকসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল তো হাতে হাত মিলিয়ে কত শপথ করলেন, জনপ্লাবনে সব ভেঙে চুরে তছনছ হয়ে গেল, একটাও বিরোধী দলের চিহ্ন খুঁজে পাওয়া গেল না। সারা দেশের মানুষ প্রমাণ করে দিল তারা মোদিজির সঙ্গে আছে। সেই কারণে যখন মোদিজি দেশের অর্থনীতিকে নিজের পায়ে দাঁড় করাবার চেষ্টা করছে, লোকাল টু গ্লোবালের ব্যবস্থা করছে, সেই সময় এই সমস্ত রাজনৈতিক নেতারা দেখছে যে ওদের দোকান আর চলবে না, এমনিতেই তো ওদের অবস্থা করুন। সেই কারণের জন্য কি করে বাধা সৃষ্টি করা যায়, কি করে এই গতিকে আটকানো যায়, তার জন্য এখন সলা পরামর্শের ঐক্যের মিটিং চলছে। এই করোনা আবহাওয়ায় কিসের ঐক্য, কাদের বিরুদ্ধে ঐক্য, এ সবাই বুঝতে পারছে। সেই জন্য কিচ্ছু হবে না, বাকি বিরোধীদের তো শেষ যাত্রা প্রায় হয়েই গেছে, আর মমতা ব্যানার্জির তো শেষ যাত্রা শুরু হয়েছে। সেই কারণে কোনো ঐক্যতে কোনো কাজ হবে না। দেশের মানুষ মোদিজির সঙ্গে আছে, কারণ করোনা সংকট মোকাবেলায় মোদিজি যে ভূমিকা দেখিয়েছে তা সারা দেশে সারা বিশ্বে প্রশংসিত, এবং যে আর্থিক প্যাকেজের মাধ্যমে দেশকে নিজের পায়ে দাঁড় করাবার, গরিব মানুষকে আরো শক্তিশালী করবার, অর্থনৈতিক পুনর্জাগরণ করাবার যে পরিকল্পনা নিয়েছে তাকে মানুষ ধন্য ধন্য করছে। অতএব বিরোধী রাজনৈতিক দল যত সংকীর্ণ মন নিয়ে যতই ওরা রণনীতি তৈরি করুক, যতই ওরা নানা রকম সলা পরামর্শের মাধ্যমে ওরা একে আটকাবার চেষ্টা করুক, কিছুতেই ওরা সফল হবে না, কারণ দেশ মোদিজির সঙ্গে চলতে শুরু করেছে। ব্যবহার করুন অ্যালো ময়েস এনপি দাঁত অ্যান্ড সান ইয়েলো 75% অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার এনপি দাঁত অ্যান্ড সান সিন্স 1849 ফোন নাম্বার 9875304888। দেখুন এখানে আইসোলেশন জোন কে বা রেড জোন কে তিনটে ভাগে ভাগ করার কথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। উনি বলছেন আমরা রেড জোন কে তিনটে ভাগে ভাগ করেছি, উনি ভাগ করেছেন, ভাগ করেছে তো কেন্দ্র, আর যে জোনগুলোর নাম দিয়েছে প্রত্যেকটা ভাগই কেন্দ্রের নাম দেওয়া, কিন্তু ওনার অভ্যাস হচ্ছে কেন্দ্রের নাম না বলে বাহাদুরি নিজে নেওয়া। আর কিছু একটা কেন্দ্রের তো বিরোধিতা করতে হবে, যার জন্য উনি এখানে কার্পুর সব নিয়ম মানবেন বলে দিয়েছে, কিন্তু কার্পুরে উনি বলতে পারবেন নইলে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা হবে কি করে। এটাই হচ্ছে ওনার রাজনীতি, প্রত্যেক ক্ষেত্রে রাজনীতি। যেমন আয়ুষ্মান ভারত, 10 কোটি অ্যাপস এত তাড়াতাড়ি ডাউনলোড ভারতবর্ষে এর আগে হয়নি, বিশ্বেও কোনো কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। 10 লক্ষ আয়ুষ অ্যাপ ডাউনলোড হয়েছে, আরোগ্য সেতু, সরি আরোগ্য সেতু, 10 লক্ষ আরোগ্য সেতু ডাউনলোড হয়েছে বিশ্বে এত তাড়াতাড়ি। 10 কোটি এই আরোগ্য সেতু ডাউনলোড হওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে লোকেরা করোনা সম্পর্কে, রোগী সম্পর্কে, কোয়ারেন্টাইন সেন্টার সম্পর্কে, রেড জোন সম্পর্কে সমস্ত সতথ্য ওর মাধ্যমে পাবে, এবং আরো অন্যান্য চিকিৎসার সুবিধার বিষয় প্রত্যেকটি লোকে এই আরোগ্য সেতুতে পাচ্ছে। এই রাজ্য সরকার আরোগ্য সেতু নিয়ে কিছু করেছে, এরা রাজ্যের মানুষের ভালো চায়। সেই কারণে কেন্দ্র যা করবে তার উল্টোটা করতে হবে, কেন্দ্র যা করবে তার বিরোধিতা করতে হবে, আর নইলে কেন্দ্র যেটা বলবে সেটাকে চেপে যেতে হবে, এই জাতীয় একটা অবস্থান নিয়েছে।
সেই কারণে আমি মনে করি যে সমস্ত ফল বাজার হকার্স মার্কেট খোলার কথা বলা হচ্ছে এবং সরকার যে ডিস্টেন্সের কথা যে জোর বেজোর সংখ্যা নিয়ে খোলার কথা বলছে আমার মনে হয় সরকারের আরও একবার এই বিষয়ে ভাবা দরকার ফর্মুলা চেঞ্জ করা দরকার কারণ এই জোর বেজোর ফর্মুলাতে ওই বাজারগুলো যে কনজাস্টেড বাজার তাতে এই ফর্মুলাতে রোগ সংক্রমণ আটকানো যাবে না সেই জন্য আবার মুখ্যমন্ত্রীকে আমরা সতর্ক করছি না মানলে স্বাভাবিকভাবেই সংক্রমণ আরও বেশি বাড়বে তাই অন্য কোনো ফর্মুলায় চিন্তা করা উচিত যদি জানতে চান কোনো ফর্মুলা আমরা মুখ্যমন্ত্রীকে জানাতে রাজি আছি কোন কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন আর নির্মলা সীতারামন যে প্যাকেজ ঘোষণা করেছে তাতেও বলেছেন রেশন সবাই পাবে আর এরা এখানে ছোট কার্ড বড় কার্ড ইত্যাদি নানা রকম খেলা শুরু করেছে প্রচুর লোকের রেশন কার্ড নেই কারণ বহু শহরে তো অন্ততপক্ষে রেশন কার্ডের উপযোগিতা প্রায় শেষ হয়ে গিয়েছে আজকে সংকটকালে লোকের রেশন কার্ডের প্রয়োজন হয়ে পড়েছে সেই কারণের জন্য এখনো একই রকম রেশন সংকট চলছে এখনো রেশন নিয়ে দলবাজি চলছে এখনো খাদ্য সংকট চলছে হাহাকার চলছে মুখ্যমন্ত্রী সেই সব বিষয় নিয়ে কথা বলেন না তিনি সর্বক্ষেত্রে শুধু রাজনীতি আর কিছু ভালো ভালো চমকদারি কথা বলে এইভাবে হাত ধোবেন ওইভাবে তরকারি কাটবেন ওইভাবে মাছ কাটবেন এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর কাজ গতকালের প্রেস কনফারেন্সে উনি এটা বলছেন কে কিভাবে মাছ কাটবে কে কিভাবে সবজি ধোবে তো এইসবেরই ক্লাস করুক না করোনার স্পেশাল সাফাই অফিসার হিসাবে কাজে যুক্ত যোগ দিয়ে দিন আর বাকি করোনার বিরুদ্ধে মোকাবেলার জন্য অন্যরা কেউ দেখুন কারণ আসল যে রোগ সেই রোগকে নিরসন করার কোনো ব্যবস্থা মুখ্যমন্ত্রী করছেন না এটাই দুর্ভাগ্যের শুধু চতকদারি আর বড় বড় কিছু কথা গাল ভরা কথা বলে উনি বিষয়টাকে সারতে চাইছেন আজকেই কালকেই উনি বলছেন কত করব করোনা আসছে এই আবার আমফান আসছে কত দিকে তাকাবো আবার পরিযায়ী শ্রমিক আসছে আরে তোমাকে কেউ জোর করে বসিয়েছে মুখ্যমন্ত্রীর গদিতে না পারছো তো ছেড়ে দাও এত কথা শুনাচ্ছ কাকে তুমি যে যে মুখ্যমন্ত্রী হবো আমি সরকার করবো রাজ্যবাসীকে সুখে রাখবো এই বলে ক্ষমতা এসছো একবার নয় দ্বিতীয়বার আজকে এত কাজের দোহাই দিয়ে সমস্ত কাজ থেকে বুক ঘোরানোর চেষ্টা করলে তো চলবে না যদি না পারেন সরে দাঁড়ান করার লোকের অভাব নেই সেই কারণের জন্য আমি পরিষ্কার বলছি চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে আর চ্যালেঞ্জকে মোকাবেলা করার নামই হচ্ছে জীবন আর আপনারাতে সরকার আছে আপনাদের ক্ষমতা আছে আপনাদের প্রশাসন আছে অতএব আপনার উপর মানুষের এক্সপেকটেশন অনেক বেশি তাদের জন্য কর্মসংস্থানের জন্য টাকা রাখা হয়েছে দেখুন একটা জিনিস ভুল হয়ে যাচ্ছে কিছু লোক আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে পঞ্চাশ হাজার টাকা যদি কাউকে কেউ দিয়ে দেয় হই হই করে পঞ্চাশ হাজার টাকা দু মাস তিন মাস চার মাসে খেয়ে খরচা করে দেবে তারপরে কি হবে তারপরে লোকটার মৃত্যু ছাড়া রাস্তা নেই অনাহার ছাড়া রাস্তা নেই সরকার কি করছে যাতে আর মানুষ বেকার না হয় যাতে কর্মসংস্থান সৃষ্টি হয় কারখানাগুলো বন্ধ না হয়ে যায় স্মল স্কেল ইন্ডাস্ট্রি নিজের পায়ে উঠে দাঁড়ায় লোকাল থেকে গ্লোবাল পর্যন্ত দেশের শিল্প যাতে আরো রুখে দাঁড়া উঠে দাঁড়ায় তার জন্য ব্যবস্থা হচ্ছে সেই কারণের জন্য আমি আপনাদের পরিষ্কার বলছি এ বোঝার ক্ষমতাও দেন নেই কারণ রাজীব গান্ধী বলতো এক টাকা পাঠালে সেই টাকা ক্ষয় হতে হতে লাস্টে যেখানে পৌঁছায় বারো পয়সা বারো পয়সায় কাজ হয় না সেই টাকাটা ফেরত চলে আসে বারো পয়সা ফেরত চলে আসে কিন্তু আজকে মোদীজি দেখুন ইতিমধ্যে তো করেছে জনধন অ্যাকাউন্টের মাধ্যমে মহিলাদের টাকা দিয়েছে গরিব মানুষকে টাকা দিয়েছে কৃষকদের টাকা দিয়েছে
উজ্জ্বলা যোজনার মাধ্যমে বিনে পয়সায় তিন মাস ধরে সিলিন্ডারের ব্যবস্থা করে দিয়েছে, অর্থাৎ তো দিচ্ছে। শুধু যদি টাকা দেবে আর কোন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে না, পরিকাঠামোর উন্নয়ন হবে না, তো দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। আজকে সেই টাকায় চার দিন আনন্দ করে ফুর্তি করে খাবে, পঞ্চম দিনের পর একদম মহামারী লাগবে, হাহাকার লাগবে, একাও তৈরি হবে। সেটা যাতে না হয় সেই জন্য অর্থনীতিকে চাঙ্গা করার ব্যবস্থা এই বাজেটে রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। জানি না, আমি হয়তো রাজ্য সরকারের নামে দোষ দেবো না, কারণ উজালা যোজনার গ্যাস যাদের জন্য অ্যালটেড আছে তাদের প্রত্যেকের কাছে গ্যাস পৌঁছচ্ছে, এবং যাদের ভর্তুকি গ্যাস তাদের কাছেও গ্যাস পৌঁছচ্ছে, এবং ভর্তুকির টাকা ব্যাংক মারফত কাটছে, তারও পুরো লেনদেনের পুরো চিত্রটা আছে। হ্যাঁ, কোথাও কোথাও এমন কিছু খবর আমাদের কাছে এসছে যে গ্যাস দেওয়ার বিনিময়ে, এই উজ্জ্বলা গ্যাস দেওয়ার বিনিময়ে 200-300 টাকা কোথাও হয়তো এজেন্ট যে আছে সে দাবি করেছে, আমরা তাদের নাম লিস্ট করছি, যাতে ভবিষ্যতে দরকার মতো তাদের লাইসেন্সও ক্যান্সেল করানোর জন্য আমরা উপযুক্ত দরবার করব। কিন্তু গ্যাস দেওয়ার ক্ষেত্রে কেউ বাধা দেয়নি, আমরা মিথ্যা কোনো অভিযোগ কারো ক্ষেত্রে নামে করতে চাই। আমরা এতদিন ধরে যে লকডাউন চললো দেশে, সেই লকডাউনের ফলে মানুষ তো তার লকডাউন যতটা সম্ভব পালন করলো, কিন্তু তার প্রতিপূরক হিসেবে আগামী দিনে যখন লকডাউন খুলে যাবে, এই যেভাবে হু করে করোনা বাড়ছে, তো সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কী পদক্ষেপ নেবে? দেখুন, একটা কথা আমি আপনাকে বলি, লকডাউন তো আর আজীবন চলতে পারে না, একটা সময় লকডাউন উঠতেই হবে। যদি লকডাউন এখন না থাকতো তাহলে আজকে ভারতের সংখ্যা 1 লক্ষ হতো না, 20 লক্ষের উপরে হতো। লকডাউনের কারণে সেটা হয়েছে, কিছু কিছু ওষুধ, কিছু কিছু উপচার, কিছু কিছু শিক্ষা মানুষের মধ্যে হয়েছে। এখন যে অবস্থা চলছে সারা বিশ্বের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং হুর অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ ভারতের লোক হয়েছে, এটা আমাদের বিরাট গৌরবের বিষয়, আনন্দের বিষয়। অতএব সেই কারণে এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকেও বলা হচ্ছে, অন্যান্য মেডিকেল এক্সপার্টরাও বলছে যে করোনা এখন সহসা যাবে না। তো করোনা যদি না যায় তো 1 বছর আমরা ঘরের মধ্যে বসে থাকবো? করোনার মধ্যে বাঁচারই অভ্যাস করতে হবে, কারণ এই দেশ থেকে ক্যান্সার চলে গেছে, যায়নি, টিভি চলে গেছে, যায়নি, ইনফ্লুয়েঞ্জা চলে গেছে, যায়নি, এখানে প্লেগ চলে গেছে, যায়নি, এখানে এইডস চলে গেছে, যায়নি, কিন্তু তার মধ্যেও মানুষ বেঁচে আছে, ওখান থেকে নিজেকে বাঁচিয়ে, সংক্রমণকে বাঁচিয়ে। ঠিক করোনার মধ্যেও আমাদেরকে যতক্ষণ পর্যন্ত প্রতিষেধক না তৈরি হচ্ছে আমাদেরও বাঁচতে হবে, নিজেদেরকে বাঁচিয়ে, নিজেদেরকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, এবং এই করোনার মধ্যে নিজের জীবন নির্বাহ করার অভ্যাসকে তৈরি করতে হবে, নইলে বছরের পর বছর লকডাউন থেকে যেতে হবে, আর লকডাউন থেকে শেষে অর্থনীতি সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়বে।